দেশে বাড়ছে করোনার সংক্রমণ। মার্চ এপ্রিলে পরিস্থিতি অবনতির আশঙ্কা। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও টিকা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত। নবীন প্রবীণের সমন্বয়ে ইসি গঠনের ছয় দফা প্রস্তাব খেলাফত আন্দোলনের। সংলাপের রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর আস্থা জানালো গণতন্ত্রী পার্টি। কথামালার তরঙ্গ না তুলে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান কাদেরের। দলটির নেতাদের হুমকি ধামকি ফাঁকা আওয়াজ বললেন হাসান। এবং ৬১৯ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ পরিবহন ঠিকাদার নবাব খানের বিরুদ্ধে। জামিন বাতিল চায় বিসিআইসি, উল্টো নানা অভিযোগ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। দেশে বাড়ছে করোনার সংক্রমণ। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৩৭%। নতুন ৬৭৪ জন সহ মোট শনাক্ত ১৫,৮৭,১৪০ জন। আরও ৪ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ২৮,০৮১। করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি টিকা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই মুহূর্তে লকডাউনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে মার্চ এপ্রিলে দেশে করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। পরিস্থিতি সামাল দিতে জানুয়ারির মধ্যে জেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। পাবলিক যারা, তাদেরকে আমরা চাচ্ছি যে ৬০-৫৫ এই ইয়েতে এবং কোমরবিডিটি যাদের এই মৃত্যু ঝুঁকিটা বেশি, হয়তো মার্চ এপ্রিলের দিকে বাড়তে পারে গত বছরের চিন্তা যদি আমরা করে থাকি, তো তাহলে পরে ওই সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো এটা জানুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে এগুলোকে যত দ্রুত সম্ভব শেষ করে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর আস্থা জানিয়েছে গণতন্ত্রী পার্টি। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ডাকা সংলাপে অংশ নিয়ে ইসি গঠনে সাংবিধানিক কাউন্সিল গঠন সহ ৮ দফা প্রস্তাব তুলে ধরে দলটির প্রতিনিধি দল। পরে সংলাপে অংশ নেয় খেলাফত আন্দোলন। এ সময় দলে নারীর প্রতিনিধিত্বের সংখ্যা ঐচ্ছিক করা সহ ৬ দফা দাবি তুলেন দলটির নেতারা। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের মতামত বিবেচনায় নিয়ে স্বাধীন, নিরপেক্ষ এবং নবীন প্রবীণের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয় খেলাফত আন্দোলন। নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত সবাই নতুন থাকেন, নবীন প্রবীণের সমন্বয়ে যেন নির্বাচন কমিশন গঠন করা হয়। আমরা আইনটি বাতিল করতে বলি নাই, নারী যাদের ইচ্ছা তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আমরা বলেছি ঐচ্ছিক রাখার জন্য আইনটি। বিএনপিকে কথামালার তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি নেতাদের বক্তব্যকে ফাঁকা আওয়াজ বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সংলাপে অংশ না নিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। নাসিরউদ্দিনকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। পরে সৈয়দ আশরাফকে নিয়ে স্মৃতিচারণ করেন নেতারা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, রাষ্ট্রপতির সংলাপে দুই একটি দল অংশ না নিলেও সংকট হবে না। এতে যদি কেউ অংশ না নেয় সেটা আমরা মনে করি তাদের দায়িত্বশীলতার পরিচয় তারা দিবে। আমার বিশ্বাস যে সকলে অংশ নেবেন, আর সংলাপে এক্ষেত্রে অংশ যদি দু একটি দল না নেয় তাও মহানের রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠন করতেই হবে সাংবিধানিক বাধ্যতা অনুযায়ী। আর বিএনপি নেতাদের হুমকি ধামকিকে ফাঁকা কলসি বাজে বেশি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তো এরকম তো আলটিমেটাম আমরা গত ১৩ বছর ধরে পেয়ে আসছি, যে এই সাল, শেষ সাল, এই ঈদ, ঈদের পরে এই হবে, এই বর্ষার পরে এই হবে, এই শীতের পরে এই হবে, এরকম তো মির্জা ফখরুল ইসলাম, আলমগীর সাহেব সহ বিএনপি নেতারা বারবারই বলে আসছেন, এবং তাদের এই কথাগুলো ফাঁকা কলসি বেশি বাজে ঠিক সেরকম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসভবনে এক ব্রিফিংয়ে বলেন, বিএনপির কথা ও কাজে মিল নেই, ডাবল স্ট্যান্ডার্ডই দলটির রাজনীতির অন্যতম প্রধান বাধা। বিএনপির কথা ও কাজে মিল নেই,
একথা দেশবাসী জানে। তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম বাধা। তারা নির্বাচন সুষ্ঠু চায়, নির্বাচনে আসে না, নির্বাচনে অংশ নেয় না, কিন্তু প্রার্থী দেয়। নির্বাচনের বাইরে গিয়ে চোরাগলি খোঁজা গণতন্ত্র ও সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণ কি চায় কি চায় না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 619 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবহন ঠিকাদার মের্সেস নবাব অ্যান্ড কোম্পানির মালিক নবাব খানের বিরুদ্ধে মামলা করেছে সার উৎপাদন ও আমদানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। রাষ্ট্রীয় সম্পদ তছরুপের জন্য সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিসিআইসির চেয়ারম্যান। আর অভিযোগ অস্বীকার করে বিসিআইসির বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন নবাব খান। রেজা খানের রিপোর্ট। বিদেশ থেকে আমদানি করা সার সমুদ্রবন্দর থেকে ঠিকাদারের মাধ্যমে পরিবহন করে বিসিআইসির বাফার গোডাউনে সংরক্ষণ করা হয়। 2019-20 এবং 2020-21 অর্থ বছরের 66,874 মেট্রিক টন সার মেসার্স নবাব অ্যান্ড কোম্পানি বন্দর থেকে খালাস করে নিয়ে গেলেও চুক্তি অনুযায়ী 50 দিনের মধ্যে তা বাফার গোডাউনে পৌঁছানো হয়নি। 619 কোটি 98 লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ সার ফেরত দিতে বারবার তাগাদা দিলেও তা আমলে নেয়নি পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে গেল 23 ডিসেম্বর মতিঝিল থানায় বিসিআইসির পক্ষে প্রতিষ্ঠানের ডিজিএম সাইফুল আলম মামলা করেন। গ্রেপ্তারের চেষ্টাকালে সে বিদ্যুৎ আদালত থেকে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছে। তো আমরা আসামিকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারিনি। চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম, তারা বলছে যেহেতু মামলা হয়েছে সেহেতু আদালত যেভাবে নির্দেশনা দিবে ঠিক সেইভাবে তারা সারটা রিসিভ করবে। 7 দিন পরেই উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন নবাব খান। এখন জামিন বাতিলের আবেদন করা হয়েছে জানিয়ে সরকারি সার আত্মসাতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান বিসিআইসির চেয়ারম্যান। এত ক্যাশটা কত কি লোভ সামলে দিতে পারে না, আরো 40,000 টন কোথায়? আলটিমেটলি সে আদারওয়াইজ মিসইউজ করে ফেলছে। কারণ টাকা 1,000 টন বিক্রি করলে কত টাকা, 40,000 টন বিক্রি করলে কত টাকা, 65 কোটি টাকা। আর তার আমার এখানে সিকিউরিটি জমা আছে 40 কোটি টাকা, পুরো বাদ পড়ে ধরছি না। এ নিয়ে নবাব খানের মুখোমুখি হতে বারবার তার ঢাকা অফিসে গিয়েও পাওয়া যায়নি। মোবাইল ফোনে সার আত্মসাতের অভিযোগ অস্বীকার করে উল্টো বিসিআইসির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি। আমি মামলা করছি, ওদের কাছ থেকে আমি 13 কোটি টাকা পাবো, 47 লাখ ডলার পাবো। আমার পেমেন্ট না দেওয়ার জন্য এই কাজ আমাকে না দিয়ে ভুল করে ফেলছে, এটার জন্য আমি 6285 রিট করছি। কেন রিটে অর্ডার দিচ্ছে আমাকে কাজ দেওয়ার জন্য, কিন্তু কাজ অন্যজনকে দিয়ে দিচ্ছে। আমরা 30 বছর ব্যবসা করতেছি সুনামের সাথে, এখন নতুন নতুন লোক আসে বেজিতি করতে চাচ্ছে, এই হলো কথা, আর কিছু না, দ্বিতীয় কোনো কথা নেই। সরকারি বিপুল পরিমাণ সার শেষমেশ উদ্ধার করা সম্ভব হয় কিনা তার জন্য এখন শুধুই অপেক্ষা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করা হলেও নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে বিষয়টিকে সাদা চোখে দেখতে নারাজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে নয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলামের তথ্যে ডেস্ক রিপোর্ট। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয় তৈমুর আলম খন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। এরপরও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। স্বতন্ত্র মেয়র প্রার্থী জানান, নির্বাচনে অংশ নিতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত তিনি। ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা সময়ের সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। নির্বাচনে থাকার জন্য তো যে কোনো স্যাক্রিফাইস করার জন্য আমি প্রস্তুত। আমি 2011-তে দলের স্বার্থে দলের কথা নিজেকে আত্মহুতি দিছি, এইবার 2022-এ এসে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করলাম। এদিকে নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। নৌকার প্রার্থী আইভির পক্ষে সবার একাট্টা উল্লেখ করে তিনি বলেন, কেউ বিএনপিকে বিশ্বাস করে না। জেলা এবং মহানগর আওয়ামী লীগের সকল স্তরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতা নেতৃবৃন্দ একযোগে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোকন সাহার সঙ্গে সোনারগাঁও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ফোনালাপের বিষয়ে খতিয়ে দেখার কথাও জানান নানক। বিষয়টি আমরা খতিয়ে দেখছি,
বিষয়টা কি ছিল আরো বিশ্লেষণ করার প্রয়োজন আছে। শারমিন সরনা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে রাজধানীর চকবাজার এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের নেতৃত্বে এ অভিযানে বেশ কয়েকটি অটোরিকশা জব্দ করা হয়। শুধু সড়কে নয়, অটোরিকশার যন্ত্রাংশের দোকানেও অভিযান চালানোর কথা জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধের পাশাপাশি এই ধরনের যানবাহনের যন্ত্রাংশ আমদানি ক্রয় ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত। নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর চকবাজারের বাগানবাড়ি এলাকায় অটোরিকশা বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা অটোরিকশা চালকের বেশিরভাগই প্রতিবন্ধী, আয়ের উৎস হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আমার ওয়াইফটা ক্যান্সারে 4 মাস মারা গেছে, আমার পোলা একটা 9 বছর, মাইয়া একটা 6 বছর, আমি দুটো বাচ্চা নিয়ে নাগে আমি না জিতি, আমার দুটো টিম আছে, আমার দুনিয়ায় কেউ নাই, শুধু আমার লেখা পড়া করার জন্য তো কেউ নাই, শুধু আমার জন্য তে আমার মা কষ্ট অবশ্য করে লিছে, বাড়ি কোনো কাজ করতে পারি না, যার ফলে আমি এটা নিয়ে চালাই। প্রতিবন্ধী লোক কি করি, কেমন আমার দুইটা পায়ের একটা সমস্যা। সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়ায় অবৈধ রিক্সা, সেটা ব্যাটারি চালিত এবং অনিবন্ধিত, যেগুলি লাইসেন্স নেই সেই রিক্সাগুলির বিরুদ্ধে অভিযান চলমান আছে, গতকালকে আমরা করেছি এবং এটা ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চলমান থাকবে। শুধু অবৈধ এইসব অটোরিকশাই নয়, যন্ত্রাংশের দোকানেও অভিযান চালানো হবে বলে জানায় এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অভিযান আমরা রাস্তায় শুরু করেছি, আমরা গ্যারেজে যাব, আমরা মালিকদের ধরব, আমরা সমিতিকে ধরব, সবাইকে ধরব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এ ছিল এখনকার মতো সংবাদ, শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো। দেশে বাড়ছে করোনার সংক্রমণ, মার্চ এপ্রিলে পরিস্থিতি অবনতির আশঙ্কা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও টিকা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত। নবীন প্রবীণের সমন্বয়ে ইসি গঠনের 6 দফা প্রস্তাব খেলাফত আন্দোলনের, সংলাপের রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর আস্থা জানালো গণতন্ত্রী পার্টি। কথামালার তরঙ্গ না তুলে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান কাদেরের, দলটির নেতাদের হুমকি ধামকি ফাঁকা আওয়াজ বললেন হাসান। এবং 619 কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ পরিবহন ঠিকাদার নবাব খানের বিরুদ্ধে, জামিন বাতিল চায় বিসিআইসি, উল্টো নানা অভিযোগ। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকেন, ধন্যবাদ। We'll be right back.